এই বাড়ির পানি কমে গেলে এই মাটি ভরাটের দায়িত্ব আমি নিব হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাটি ভরাটের দায়িত্ব এই যে বাড়িটার মাটি ভরাটের দায়িত্ব আমি নিব আসেন সমস্যা নেই দাদা রাগ করেন না চাচি আম্মা না না বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ আই হাই আই হাই মানে কি গরু ছানা তো এরকম এরকম লাইট আছে লাইট হবে নিচে নামাইছে ছাদের মধ্যে ছিল নিচে নামাইছে স্যার তুই দেখি একটু ছাদের উপর উঠানো হয়েছে সজীব চাপো তো তুমি একটু চাপো তো আমি জাস্ট একটা জিনিস অবাক হয়ে গেলাম আল্লাহ আচ্ছা এটা হচ্ছে রান্নাঘর চল্লিশ দিন আজকে নিয়ে চল্লিশ দিন বুঝি নাই আপনার কথা পঁয়তাল্লিশ বছর চল্লিশ দিন আপনার বাবা মারা গেছে কিভাবে এখন এখন আপনি পরিবার চালায় কি কোথায় পড়াশোনা করছো যাক আলহামদুলিল্লাহ কোথায় ঢাকায় আছে মালয়েশিয়া আচ্ছা ওরা 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 সবকিছু পাঠাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন রান্না বান্না কেমন হচ্ছে মানে আশেপাশে সবাই সবাই কিন্তু ভালো পরিবার না সবাই ভালো পরিবার ভালো পরিবার কিন্তু এই অবস্থা পুরো খারাপ করে ফেলছে তাই না ইস চাচা মারা গেছে চল্লিশ দিন আগে আমি আসেন ওই পাশে যাই খুব খারাপ লাগলো খুবই খারাপ লাগলো না না আমি আমি নামাজে বসলেই দোয়া করবো আমি কসম খোদা নামাজে বসলে আমি দোয়া করবো না না আমি আপনার ফুপুই ডাকবো আমি আপনার ফুপুই ডাকবো আপনি কান্না করবেন না আপনি আমার মায়ের মতো আপনি আমার মায়ের মতো আপনি আপনি কষ্ট আপনি কি লাগে আপনি আপনার আরেক শুনেন আপনি দুই সন্তান যদি বিদেশ থেকে আরেক সন্তান এখানে হ্যাঁ আমি বুঝি আপনার কষ্ট বাবা না থাকা পৃথিবীর এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে কিছু নাই আপনি আমার মা আপনি আমার মা এটা মনে রাখবেন আমার মায়ের কষ্ট হবে এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না আপনার কষ্ট হইতেছে এর মানে আমার মায়ের কষ্ট হইতেছে আল্লাহ আল্লাহ করি আবার হাজার নমাজ হাজার নমাজ চললে আল্লাহ তো খুল দিব মুড়ুমালিয়ে চল্লিশ বস্তর গ্যাস ফুড়ে গিয়ে মানে এটাই তো বললাম যে টাকা পয়সা দিয়ে কিছু হবে না এখানে টাকা পয়সা তুলি রাখি ভালো গরু লাগো বেশি আছে রোজার দিকে ইবে তাতারও তুলি রাখি ইবে নলরের অনেক কষ্ট আবার তুলি রাখি
আমি ঢাকায় থাকি, আমি তো চিটাগাং ভাষা কম বুঝি। আপনি ঢাকা কবে আসবেন? আপনি আসবেন ঢাকা? কাকি দোয়া রাখবেন, কিন্তু কষ্ট পাবেন না আমার উপর। আমি আপনার জন্য দোয়া করবো, চাঁদা যাতে জান্নাত বাসী হোক। বাড়িতে যাইতেছি তো, আসেন। আমার চাচার বাড়িতে একটু যাই, আমি আমার চাচাটার বাড়িতে যাই। না না, নেই নেই, আমার চাচাটার বাড়ি কই? আমার চাচার এই কই? না ঠিক আছে, না ওনার বাড়ি ফেলা উনি কই যাবে, ওনার বাড়ি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। চাচা দেখতেছি, কি দেখতেছি কাকি আম্মা, কি দেখতেছি আমি, কি দেখতেছি কোন? আমি তো নিজেই হারাই গেছি আপনাদের ইতে। আমি কি দেখতেছি, আমি যে যাবো আমার নিজেরই তো, আমি কি দেখবো আপনি বলেন। আমি আমি কি দেখবো বলেন, আমি অতভঙ্গ। চাচা আমি কি দেখবো চাচা, আপনি চেয়ার দেন আমার, আপনারা আপনারা আমার চেয়ার দেন চাষি, আমার চেয়ার দেন। আপনারা আমার চেয়ার দেন চাষি, আমি চেয়ারে বসবো। আপনি আমার চেয়ার দেন না চাচি, আমার আপনি চেয়ার দেন না চাচি, না আমার এই চেয়ারে বসবো না। আপনারা চেয়ারে বসেন না, আমিও বসবো না চাচি, আমার এই চেয়ার দেন না। আমি ঢাকা যাই চাচি, আমি তো 3,000-4,000 খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ 3,000-4,000 খাবারের ব্যবস্থা করছি চাচি, আমি ঢাকায় যাই আরো ব্যবস্থা করতেছি। আমি বলছি আল্লাহরে, আল্লাহ আমি তোমার কাছে পাবো হাত, আমি তোমার কাছেই পাবো, যেভাবে হোক আব্বা হোক আম্মা হোক পা ধরে নিয়ে আসবো। আমার আমার ঢাকায় থাকি, আমার বাড়ি বরিশাল। আমি আমার আপনারা চেয়ার দিলেন আর আপনারা থাকেন এমনি চাচা, ও চাচা আপনারা আমার চেয়ার দিলেন আর আমার এমনি থাকবো আমি। সম্মান দেখছো মানুষ যতই ইসে থাকবে। হ্যাঁ আপনারা আমার এই সম্মান দিলেন, আমি কে? আপনি আমার ক্ষমা করে দিন চাচা, কিছু করতে পারলাম না। আমি আপনার কথা বলি, আমি ওয়াদা দিলাম, শুনেন লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, ওয়াদা দিলাম আমি আসবো এই বাড়িতে। আমি আপনার হাতে রান্না খাবো, আমি পোলাও খাবো, আমি পোলাও আপনি রান্না করে আপনি এই বাড়িতে খাবেন, আর তখন আমি এসেছি আরে বস। কয় বছর না, এই পানি নামলেই আমি আসবো। আমি নাম্বার নিয়ে রাখছি, হিরণ হিরণকে বললো হিরণ আপনার নাম্বার নিয়ে রাখছি, আপনার নাম্বারটা নিয়ে রাখছি ঠিক আছে। দাঁড়ান নাম্বারটা এইভাবে না আলাদা ভাবে নিয়ে নেন, তাহলে মানুষ শুনে যাবে। যাই হোক আপনাদের আমি চাচি মাফ চাই নিচ্ছি, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন।
আমার খুব লজ্জিত আমি আমার আমার কাছে মনে হলো কি আমি কিছুই জানিনি কিছু আনা করতে না আমার মনে হলো আমি কিছু জানিনি তুই আমারে মাফ করে দিন ঠিক আছে এইভাবে বলতে হয় না যতটুকু সম্ভব আমরা আনছি ঠিক আছে আমার কাছে সবাই একটু ট্রাই করলে আমরা যদি আমি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ঢাকায় যে আমি ঢাকায় যে আমি আবার পাঠানোর চেষ্টা করব আমি আমি আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহরে বিশ্বাস করেন আল্লাহর রাসূলে কেউ নাকি আমি নালে কেউ আরেকজন আসবে কিন্তু আসবে আল্লাহর রাসূল কিন্তু আমি এই চেয়ারে ওই দিনই বসবো যেদিন আপনি পোলাও খাবেন আমার আচ্ছা ঠিক আছে খাবেন তো বলো আসেন যা যা আমি আমি এদিকে যাই টান দিছে না আরেকটা দাও আরেকটা দাও আমি যাও সামনে সামনে আগে আমি যাও হ্যাঁ নাম্বার হিরণ 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 ওনার নাম্বারটা নে নাম্বারটা কালেকশন করতে ওনার নাম্বারটা কালেক্ট কর আপনার নাম্বারটা দেন আমি পোলাও খাইতে আসবো তারপরে চেয়ারে বসবো আপনার আরেক ছেলে ডাকছেন না আমারে খাতায় নোট কর আরেকটা ছেলে আপনি এখন কয় ছেলে মেয়ে পাঁচজন কে কে আমি সহ আরেকজন ঠিক আছে ছয়জন যেই মানুষের পড়া দেখলাম তোমাদের তো আরো অনেক কাজ বাকি এখন পড়া গেল হইবো আমি ভাঙে বললাম আমি আমি ভাঙে বললাম আমি এতটুকুই ভেঙে বললাম আমার আমি যদি আর দেখি আমি মনে হয় না আমি আর নিতে পারবো আমাদের এখন অনেক কাজ বাকি মানে আপনি আল্লাহরে বিশ্বাস করেন একদম বিশ্বাস করেন অন্ধবিশ্বাস করেন তাহলে ভরসা রাখেন কারণ মহান আল্লাহ তাআলা মনে রাখেন তার প্রত্যেকটা বান্দার জন্য কোন না কোন কারণে কোন না কোন উসিলায় করছে আল্লাহ বিপদ দেয় আল্লাহ বিপদ পরীক্ষা করে দেখবেন এই আল্লাহ এখানে সোনার টুকরা বানায় ফেলাবে পরীক্ষা রাখছে ধৈর্য ধরতে হবে আর কিছু না আমরা উসিলা আর কিছু না আমরা উসিলা আমরা আসবো উসিলা দিয়ে যাব এই কিন্তু উপর আল্লাহ আগে হ্যাঁ এটাই উপরে আল্লাহ আগে হ্যাঁ আমরা আরো আরো কয়েকটি ইতে যাবো আমি বড় ভাইয়ের বাড়িতে যাই হ্যাঁ দেখি আমি কেমনে আজকে ঠিক করছি এটা আজকে ঠিক করছি আজকে ঠিক করছি কোন রকম ইটা দিয়ে বসা পানির এখন পানির বেশি সংকট না মানে বৈশিষ্ট্য পানির বেশি সংকট এগুলো এগুলো একটা আচ্ছা আচ্ছা কত টাকা হয়ে গেছে সব 1 লিটার পানি 2 লিটার পানি 2 লিটার পানি আসলে আমরা কি মানুষ তো কিছু করার নেই তো একটা মোমবাতি ব্যাগে 60 টাকা দামের ব্যাগে 150 টাকা 120 টাকা এটা মোমবাতির প্যাকেট এটা 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 এইসব ব্যবসা কারা কারা ব্যবসা করতেছে এইসব অবশ্যই সরকার জানলে এটা স্টেপ নিবে অবশ্যই সরকারের কান পর্যন্ত এটা গেছে এটা এটা স্টেপ নিবে এবং আপনারা ধরাই দিবেন সরকারের কাছে এটা সরকার ইনস্ট্যান্ট স্টেপ নেয় তাদের ছবি তুলে রাখবেন 2 লিটার পানি আপনি তো জানেন আপনি তো আপনি তো না না আমার কথা হচ্ছে এটা না না আপনি আপনি তো জানেন আইনগত অবশ্যই তাই না আপনি ইন্টারনেট দেখেন আপনি ছবি তুলে রাখবেন ঠিক আছে আপনি আপনি ছবি তুলে রাখবেন ওই লোকের সরকার এটার ব্যবস্থা নেবে কি চাই ছবিটা আপলোড করে দিবেন সবাই পাইছেন না কষ্ট লাগবে না না না